যেহেতু ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন যখন রাজ্য সরকার আছে আর বিজেপি যেহেতু তৃতীয়বার সরকার করছে আর দ্বিতীয়খন সরকারের তৃতীয়টো বর্ষপূর্তি, আর তৃতীয়টো বর্ষপূর্তির ক্ষেত্রে পূর্বতে আমি দেখিছো যে দ্বিতীয় বর্ষপূর্তিত বিভিন্ন অনুষ্ঠান হয়েছিল, এনে ধরনের বিভিন্ন অনুষ্ঠানের মাজরে সরকারে করে থাকা কাম কাজ সমূহক রাইজের মাজত তুলি ধরা হয়েছিল। কিন্তু এইবার যেহেতু নির্বাচনী আসন বৃদ্ধি বর্তমান বলবৎ আছে আর সেই হেতু সরকারি কোনো কার্যসূচী আনুষ্ঠানিকভাবে পালন করা নাই, আর তার লগতে সরকারে করা কাম কাজ সমূহ বা আচরণ বিধি বলবৎ হয়ে থাকার বাবেই এতিয়ালৈকে কোনো ধরনের উল্লেখও বা রাইজের মাজতে সেইখিনি লওয়াও হওয়া নাই। হয়তো নির্বাচন যেটা গোটে দেশজুড়ি সমাপ্ত হব, নির্বাচনী ফলাফলের পিছত কিবা অনুষ্ঠান হয়তো থাকিব পারে, হয়তো না থাকিবও পারে, কারণ যথেষ্ট দিন তেতিয়ালে পলম হয়ে যাব। কিন্তু এই মুহূর্তলৈকে এটা কথা জানিব পৰা গৈছে যে সরকারে এইবার নির্বাচনী আচরণ বিধি বলবৎ হয়ে থাকার হেতু এই যে তিনি বছরীয় বর্ষপূর্তি আছে সেয়া পালন নকরিলে, ইয়ার বিপরীতে কিন্তু আমি দেখিছো যে মন্ত্রী রঞ্জিত দাসের যে সরকারি বাসগৃহ আছে তেজপুরস্থিত সেই সরকারি বাসগৃহত বীর নামৰ আয়োজন করা হয়েছে। বিগত বর্ষতো আমি দেখিছিল যে বীর নামৰ আয়োজন করেছিল মন্ত্রীগীর বাসগৃহত, আর এবারও ঠিক তেনেধরণেই বীর নামৰ আয়োজন করা হয়েছে। কালি সাতটাকৈ নাম পার্টিয়ে আহি বাসগৃহত নাম লৈছে বহুকেগৰাকী মন্ত্রী, সেই সময়তে রঞ্জিত দাসের বাসগৃহলৈ গৈছে বহুকেজন বিধায়কক আমি প্রত্যক্ষ করেছো, বা বিজেপি নেতৃত্বর বহু নেতা মন্ত্রী রঞ্জিত দাসের বাসগৃহলৈ গৈ এই যে সরকারখনের তিনটা বছর অতিক্রম করলে সেই তিনটা বছর অতিক্রমের ক্ষেত্রে বীর নাম পাতি যে সেবা রঞ্জিত দাসে ললে, আর তার লগতে আজির দিনট আমি দেখিছো যে জালুকবাড়ি বিধানসভা সমষ্টির নাম ঘরে ঘরে এনে ধরনের নামর আয়োজন করা হয়েছে। সরকারের যে তিনটা বছর অতিক্রম করে এই ক্ষেত্রে সরকারখনক যাতে সুস্থ রূপত সরকারখন থাকে বা আই থাকা কামখনের সময়তো যাতে সরকারখানে ভালকৈ কাম করব পারে তেনে ধরনের আশীর্বাদ বিচরা হয়েছে। আর অবশ্যই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কালির দিন আমি দেখিছিল যে উড়িষ্যাত নির্বাচনী প্রচারত ব্যস্ত আছিল, আর আজির দিন পশ্চিমবঙ্গর নির্বাচনী প্রচারত ব্যস্ত থাকিব, কাইলের দিন তেলেঙ্গানালৈ যাব, তেলেঙ্গানাত নির্বাচনী প্রচার চলাব। ঠিক তেনেধরণে বহুকেগৰাকী মন্ত্রী বিধায়কক ইতিমধ্যে পশ্চিমবঙ্গলৈ বহুকেগৰাকী মন্ত্রী বিধায়ক আমি বিশেষকে বরাক উপত্যকার বিধায়ক কৃষ্ণেন দোপাল, বিধায়ক কৌশিক রায়, ঠিক তেনেধরণে বহুকেগৰাকী বাঙালি ভাষী নেতা পশ্চিমবঙ্গলৈ গৈছে তেওঁলোকে নির্বাচনী প্রচার চলাব। মন্ত্রী রঞ্জিত দাসেও কালির দিন আমি যেতিয়া তেওঁৰ ভাষ্য সংগ্রহ করেছিল তেতিয়া উল্লেখ করেছিল যে পশ্চিমবঙ্গত গৈ নির্বাচনী প্রচার চলাব। গতি যেহেতু দেশজুড়ি এতিয়াও নির্বাচন শেষ হওয়া নাই, গতি শেষ নোহার পরিপ্রেক্ষিত নির্বাচনী বিধি এতিয়াও বলবৎ হয়ে আছে, আর সেইবাবেই সরকারের যে তিন বছরিয়া যে বর্ষপূর্তি সেই বর্ষপূর্তি আনুষ্ঠানিকভাবে পালন নকরিলে, হয়তো আনুষ্ঠানিকভাবে যদি পালন করলেন সরকারে লওয়া যেখানি কাম কাজ আছে সেইখিনির খতিয়ান রাইজর মাজত তুলি ধরলেন। কিন্তু এইবার যেহেতু নির্বাচনী বিধি আছে গতি নির্বাচনী বিধির বাবে এনে ধরনের কোনো আনুষ্ঠানিক যে কার্যসূচী সেই কার্যসূচী আয়োজন করা দেখানো গল। কিভা হয় রাজু বড়ো, আপনাকে এই মুহূর্তে ধন্যবাদ জানাইছো। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।